হাওড়া স্টেশন থেকে 5:45 বা 6:15 ট্রেন ধরে মেচেদা স্টেশনে নামতে হবে। সেখান থেকে দীঘা ডাইরেক্ট ট্রেন পাওয়া যায়। লোকাল ট্রেনে খুব অল্প টাকায় 55 টাকার মতন ভাড়া নেবে। 3 ঘন্টায় লোকাল ট্রেনে দীঘা চলে যাওয়া যাবে। এই দীঘা ভাইসরয় ওয়ারেন হেস্টিংয়ে লেখা বাইটন এ দীঘার নাম পাওয়া যায়। ভালো তট বা সমুদ্রের ঢেউ এর জন্য দীঘা বিখ্যাত। দিন দিন এর আকর্ষণ মানুষের কাছে বেড়েছে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরের অন্যতম জনপ্রিয় স্থান এই দীঘা। দীঘার ঢেউ এছাড়াও পাশের কিছু স্থান নিউ দীঘা, জুনপুট, মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর বিখ্যাত। দীঘার পাশে কিছু হোটেল আছে যার জন্য ফ্যামিলি নিয়ে থাকা খুব সুবিধাজনক। দীঘার ঢেউয়ের জন্য অনেক মানুষ এখানে ঘুরতে আসে। সব সময়টা এড়িয়ে চলাই ভালো, কারণ কি বর্ষা সমুদ্রের জল ফুলে ফেঁপে ওঠে বলে এখানে আসাটা বিপজ্জনক হয়ে থাকে। তাই বর্ষার ওই সময় দীঘাতে নামতে দেওয়া হয় না।